আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। চেচনিয়ার বিশেষ বাহিনীর আকমত্য গ্রুপের সাথে নতুন একটি চুক্তি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী স্বেচ্ছাসেবী যেসব ইউনিট ইউক্রেনের যুদ্ধে যোগ দিয়েছে তারাও রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের মতো সমান সুযোগ সুবিধা পাবে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন চুক্তি করতে অস্বীকার করার পর চেচেন যোদ্ধাদের সাথে চুক্তি হল মস্কোর। আল জাজিরার খবরে বলা হয়েছে রুশ সরকারের নতুন একটি আইনের অংশ এই চুক্তি। এর ফলে ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাহিনীগুলো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে চলে আসবে। ক্রেমলিন জানিয়েছে চুক্তিতে রাজি হলে স্বেচ্ছাসেবী যোদ্ধারাও রাশিয়ার সৈন্যদের মতো সমান আর্থিক সুবিধা পাবে। মস্কোর প্রস্তাবের পর চুক্তিটি গ্রহণ করেছেন চেচনিয়ার শাসক রমজান কাদিরভ। আকমত গ্রুপের কমান্ডার আপ্তি আলদিনভ বলেছেন, আমার মনে হয় এটি খুবই ভালো একটি বিষয়। গত 15 মাসে আমরা ইউক্রেন যুদ্ধের জন্য লক্ষাধিক সেনাকে প্রস্তুত করেছি এবং যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছি। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি অফ ওয়ারের মতে কিছুদিন ধরে চেচেন যোদ্ধারা ফ্রন্টলাইন থেকে পেছনে অবস্থান করছে। মারিওপোল, সেভরোডোনেস্ক ও লিচিচানস্কের যুদ্ধের পর তারা কিছুটা পেছনে চলে যায়, কিন্তু রাশিয়ার বেলগোর্ডে কয়েক দফা হামলার পর ইউক্রেনের যুদ্ধে চেচেনদের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে থাকে। ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত চুক্তিতে সম্মত হননি, যার ফলে তার বাহিনীর জায়গায় এখন চেচেন যোদ্ধারা আবার ফ্রন্টলাইনে ভূমিকায় নিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রিগোজিন অনেকদিন ধরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগো ও রুশ সেনাবাহিনীর প্রতি অসন্তোষের কথা জানিয়ে আসছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বাহিনীকে পর্যাপ্ত সমর্থন দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন, যে কারণে রমজান কাদিরভের আধা সামরিক বাহিনীকে এখন ইউক্রেন যুদ্ধে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পরপর 3টি গ্রাম পুনর্দখলের পর পাল্টা আক্রমণে আরও 1টি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছেন ইউক্রেন। এটিকে রুশ বিরোধী পাল্টা আক্রমণে প্রাথমিক সফলতা হিসেবে দেখছে তারা। টেলিগ্রামে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত স্তরজোভ গ্রামে বিজয়ের পতাকা ওড়াচ্ছে ইউক্রেনের সেনারা। এর আগে ইউক্রেনিয়া কর্মকর্তা জানিয়েছিলেন পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলের ব্লাহোদাতনে, মাকরিভকা এবং নেশকুচনে গ্রাম পুনরুদ্ধারে সক্ষম হয় কিয়েভ। গ্রামগুলো ছোট হলেও সেগুলো দখলের অর্থ যুদ্ধের সামনের সারি থেকে পিছু হটছে রুশ সেনারা। এর মাধ্যমে ধীরে হলেও রুশ দখলকৃত অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় 1/5 রয়েছে রাশিয়ার দখলে। অবশ্য গ্রামগুলো থেকে রুশ সেনাদের পিছু হটার বিষয়ে নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে জানিয়েছেন জাপরিজিয়ার মস্কোপন্থী কর্মকর্তা ভ্লাদিমির রাঘোভ। গ্রামগুলো থেকে রুশ সেনাদের পশ্চাদপসারণের কথা স্বীকার করেছেন রাশিয়ার সামরিক ব্লগার সিমন প্যাগট। পাল্টা আক্রমণ নিয়ে দীর্ঘদিন অস্পষ্টতা রেখে চলল শনিবার নিজেই খোলাসা করেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রুশ সেনারা। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউরোপে এযাবৎকালের সবচেয়ে বড় বিমান বাহিনী মহড়া শুরু করেছে। সোমবার জার্মানিতে শুরু হয় এই মহড়া। মিত্রদের মধ্যকার ঐক্য বাড়াতে ও রাশিয়ার মতো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। জার্মানির নেতৃত্বে এয়ার ডিফেন্ডার 23 মহড়ায় ন্যাটো সদস্য 25টি দেশ এবং মিত্র জাপান ও সুইডেনের 250টি সামরিক উড়োজাহাজ অংশ নেবে। সুইডেন ন্যাটো সদস্য হওয়ার পথে রয়েছে। 23 জুন পর্যন্ত এ মহড়া চলবে। এমন সময় ন্যাটো এই মহড়া চালাচ্ছে যখন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। পাল্টা হামলায় ইউক্রেনীয় বাহিনী ন্যাটো মিত্রদের দেয়া ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে। এই হামলায় অংশ নেওয়া 12টি ইউক্রেনীয় ব্রিগেডের মধ্যে 9টির সেনাদেরই প্রশিক্ষণ দিয়েছে ন্যাটো। প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনেছে পাকিস্তান। আর মার্কিন ডলারের বদলে এই তেলের মূল্য পরিশোধ করা হয়েছে চীনা মুদ্রা ইউয়ানে। বিষয়টিকে আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য কমার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে এই প্রথম সরকারের সাথে সরকারের চুক্তির অধীনে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনেছে পাকিস্তান। ইতিমধ্যেই পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে তেলবাহী জাহাজ। সাধারণত জ্বালানি কেনার ক্ষেত্রে পেট্রোলিয়াম কোম্পানিগুলোর মাঝে চুক্তি হয়, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে রাশিয়া সরকারিভাবে তেল বিক্রির চুক্তি করছে এবং মার্কিন ডলারের বদলে অন্য কোনো মুদ্রায় মূল্য পরিশোধে উৎসাহিত করছে ক্রেতাদের। দ্য ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের জ্বালানি প্রতিমন্ত্রী মুসাদ্দিক মালিক সাংবাদিকদের জানিয়েছেন রাশিয়া থেকে মোট 1,00,000 টন তেল কেনা হয়েছে। এর মধ্যে 45,000 টন এসে পৌঁছেছে করাচি বন্দরে। এখন সেগুলো খালাসের কাজ চলছে। বাকি তেল নিয়েও একাধিক জাহাজ পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেছে। তবে তেল কেনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই মন্ত্রী।
তেলের দাম কেমন রাখা হচ্ছে বা রাশিয়া কি পরিমাণ মূল্যছাড় দিয়েছে তা জানাতে রাজি হননি। এবছর এপ্রিলে রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কেনার চুক্তি করে পাকিস্তান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করে, কারণ অনেক পশ্চিমা দেশ রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় তারা বিকল্প ক্রেতা খুঁজতে এই ডিসকাউন্টের ঘোষণা দেয়। তবে শর্ত দেয়া হয় মার্কিন ডলারে মূল্য পরিশোধ করা যাবে না। ভারত চীন সহ কয়েকটি দেশে এই সুযোগ গ্রহণ করেছে। শিগগিরই ইরান সফরে যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন এই খবর। এক সংবাদ সম্মেলনে মুখপাত্র আঞ্চলিক দেশগুলোর মাঝে শক্তিশালী সম্পর্কের গুরুত্ব, প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নের সাথে সব পক্ষের স্বার্থ জড়িত, কাজে এর ফলে অঞ্চলটিতে আশার আলো দেখা দিয়েছে। আনাদুলু বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস পুনরায় চালু করেছে ইরান। কূটনৈতিক বিরোধের জের ধরে 7 বছর বন্ধ ছিল দুই দেশের সম্পর্ক। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী রেজা বাগদালি ও জেদ্দায় নিযুক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরই রিয়াদে দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দেয় ইরান। সৌদি আরবও তেহরানে তাদের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে রিয়াদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে সৌদি আরব ও ইরান। এরপর থেকে দেশ দুটি ক্রমশ অগ্রসর হয়েছে সম্পর্ক উন্নয়নের পথে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন পরিস্থিতির আভাস দিতে শুরু করেছে। বিশ্বে 9টি দেশের হাতে আছে পারমাণবিক অস্ত্র। এসব দেশ তা অব্যাহতভাবে আধুনিকায়ন করছে, কিন্তু 2022 সালে চীন তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বৃদ্ধি করেছে শতকরা 17%। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এ তথ্য দিয়েছে। এই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রকাশিত ইয়ারবুকে বলেছে, 2022 সালের জানুয়ারিতে চীনের হাতে ছিল 350টি পারমাণবিক অস্ত্র। তা 2023 সালের জানুয়ারিতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 410। কিন্তু এখানেই থেমে যাচ্ছে না চীন, তারা অস্ত্র সংখ্যা বৃদ্ধি করেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার হাতে যতগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, চীনের হাতেও তত সংখ্যক থাকতে পারে। সংস্থাটির সিনিয়র ফেলো হ্যান্স এম ক্রিস্টানসেন বলেন, নিজেদের পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কাজ শুরু করেছে চীন। তারা সামরিক সরঞ্জাম এবং অস্ত্র আধুনিকায়ন করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী 2023 সালের জানুয়ারিতে বিশ্বে পারমাণবিক অস্ত্রের পরিমাণ ছিল 12,512, যা 2022 সালের জানুয়ারি সংখ্যার চেয়ে 86 বেশি। সেনাবাহিনীর কাছে মজুদ আছে এর মধ্যে প্রায় 9,576টি। এসব অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানের মাধ্যমে মোতায়েন করা হয়েছে 3,844টি। এছাড়া প্রায় 2,000 অস্ত্র রাখা হয়েছে উচ্চ সতর্কতায়, যেগুলো বেশিরভাগই রাশিয়া অথবা যুক্তরাষ্ট্রের। চীন তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধি করল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিলে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের শতকরা 90% অধিকারী। ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধের ফলে উত্তেজনা সত্ত্বেও 2022 সালে এসব অস্ত্র স্থির পর্যায়ে ছিল বলে মনে হয়, কিন্তু চলমান যুদ্ধের ফলে দুই দেশেরই পারমাণবিক অস্ত্র বিষয়ক স্বচ্ছতা হ্রাস পেয়েছে। আত্মহত্যা ঠেকাতে একটি গোপন আদেশ জারি করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দেশটিতে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় এই একনায়ক আত্মহত্যাকে সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন। স্থানীয় সরকারগুলোকে নির্দেশ দিয়েছেন আত্মহত্যা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে। রেডিও ফ্রি এশিয়াকে এসব তথ্য জানিয়েছেন উত্তর কোরিয়ার এই কর্মকর্তা। কিমের আদেশে বলা হয়েছে, যে এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটবে সেখানকার স্থানীয় কর্মকর্তাদের এই ঘটনা অভিযুক্ত করা হবে, আত্মহত্যা ঠেকাতে না পারার ঘটনায় তাদের দোষী করা হবে। উত্তর কোরিয়ায় কি পরিমাণ আত্মহত্যার ঘটনা ঘটছে সেটি জানা না গেলেও দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এ বছরের মে মাস পর্যন্ত গত বছরের তুলনায় 40% পর্যন্ত বেড়েছে আত্মহত্যা। সংস্থার মুখপাত্র বলছেন, উত্তর কোরিয়ায় মানুষের সংকটের কারণে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা খুব দ্রুত বাড়ছে, কিছু সহিংস ঘটনারও খবর পাওয়া যাচ্ছে। চলতি বছর উত্তরাঞ্চলীয় চংজিন ও পার্শ্ববর্তী কিয়ংসং কাউন্টিতে 35টি আত্মহত্যার খবর পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সবাই একসাথে আত্মহননের পথ বেছে নিয়েছে। তারা সুইসাইড নোটে এই পরিস্থিতির জন্য সরকার ও সামাজিক পদ্ধতিকে দোষারোপ করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।